এবার বজবজের একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন, নেই ইলেকট্রিক চুল্লি, এখনো কাছেই চলে দেহ সৎকার, তাও না হয় মানলাম, কিন্তু দশাটা দেখুন শ্মশানের, বেহাল দশা। শ্মশানের একটা শৌচালয়, সেখানেও ঝুলছে তালা, পর্যাপ্ত আলো নেই। তাহলে যারা দেহ সৎকার করতে আসেন কতটা সমস্যায় পড়তে হয় তাদের ছবি দেখলেই বুঝতে পারছেন। কিন্তু প্রশাসন কি করছে প্রশাসন জানবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছে। সমীর, সমস্যা দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকে সাতগাছিয়া বিধানসভা, এই বিধানসভার মধ্যে হুগলি নদীর ধারে একদম তিনটের মতন, একটা হচ্ছে যে বুড়ুল শ্মশান, এবং তার পাশে আরেকটা আছে তিন ফটক রায়পুর শ্মশান। এই শ্মশানের মধ্যে কোনো মানে আলো নেই, কোনো থাকা বসার জায়গা নেই, এবং কোনো শৌচালয় নেই, এবং চাবা একটা বাথরুম আছে, শৌচালয় আছে, সেখানে সবসময় তালা ঝুলছে এবং ভেতরে আলো জ্বলছে, কোনোদিন খোলে না। এবং যে শ্মশানের মধ্যে বুড়ুল শ্মশান যেটা বলা হচ্ছে, সেই বুড়ুল শ্মশানের ভেতরে আবর্জনা পুরো ভর্তি হয়ে আছে, গাছ গাছড়া হয়ে আছে, এবং কোনো আলো নেই। এবং এইখানে 2019 সালে যখন MLA সোনালী গুহ ছিল, সেই সময় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওখানে একটি ঘর করা হয়েছিল যেটা হচ্ছে শ্মশানের ওপরে, এবং সে তারপর থেকে আর কোনোদিন কোনো কাজ হয়নি। এবং ওখানে বৃষ্টি যদি এসে যায় তাহলে ওরাকে যে যেখানে পড়ানো হচ্ছে সেখানে আমলি থেকে নেমে যায়। এই এলাকায় যে একদম হুগলি নদী লাগোয়া, এবং যে শ্মশানে যেখানে শ্মশান আছে তার পাশে কেউ যদি ওই শ্মশানে পড়াতে আসে, তারপরে যদি না পড়ানো হয় অন্য জায়গায় গিয়ে গাছের তলায় পুড়িয়ে দেয়, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং ওই যে এলাকায়, ওই এলাকায় কোনো নিরাপত্তা নেই, এবং কোনখানকার মরা কোনখানে আছে, এই যে বেহাল অবস্থা, এই অবস্থা কতদিন ধরে, কেন প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না? এবার প্রশাসনের ওখানে তো কোনো হুঁশ নেই। যখন ওখানকার জেলা পরিষদ যে ভূষণ ব্যানার্জির সঙ্গে যখন আমরা কথা বলি, উনি তখন বলে নাকি আমাদের, আমরা নাকি দেখেছি, মানে আমরা জানতাম না, আমরা বলার পরেই নাকি উনি জেনেছে। তাহলে এখানকার যারা পঞ্চায়েত আছে, এতগুলো পঞ্চায়েত সদস্য আছে, পঞ্চায়েত প্রধান আছে, তাহলে তারা কি করছে? তখন তাদেরকে কোশ্চেন করতে, তখন তারা বললো যত তাড়াতাড়ি পারি আমরা ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আচ্ছা, সমস্যার সমাধান হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কতদিনে হয় অবশ্যই আমাদের নজর থাকবে, আমরা সে খবরও দেখাবো অবশ্যই। দীর্ঘদিন ধরে এখানে কোনো কাঠের চুল্লি নেই, এইখানের মধ্যে কোনো কিছু নেই। এইখানটায় একটা ইলেকট্রিক চুল্লি হলে খুব ভালো হয়। এইখানটায় অপরিষ্কার সব জায়গায় থাকে, পানীয় জল ঠিক রকমভাবে আমরা ব্যবহার করতে পারি না, পুরো অন্ধকার, এই জ্বলছে এই নিচ্ছে, এই জ্বলছে এই নিচ্ছে, এখানটা আলো থাকা খুবই দরকার। আপনাদের মাধ্যম থেকে খবরটা পেলাম, খতিয়ে দেখছি, যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই তার সুব্যবস্থা হবে। একটা লাইট লাগানো হয়েছিল, আমরা একটা শ্মশানের প্রপোজাল লিখিত আকারে বুড়ুলাতেই ইলেকট্রিক চুল্লির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আছে, এবং ইলেকট্রিক চুল্লি খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে।